আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাক তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল, সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই খুলছে স্কুল, তিন দিনের মধ্যে জারি হবে নতুন এসওপি। হাইলাকান্দি সীমান্তে আবারও যুদ্ধ সদৃশ পরিস্থিতি, ফের মিজু আগ্রাসন, আজ বৈঠক মুখ্য সচিব পর্যায়ে। রাজ্য পুলিশে নিয়োগের জন্য স্থগিত থাকা, ফেট পরীক্ষা শুরু হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা করিমগঞ্জ সিভিল হাসপাতালে। রাজ্যে নতুন সরকারের 100 দিনে বরাকের প্রাপ্তি শূন্য, বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। চুরাইবাড়িতে বাজেয়াপ্ত 2 কোটি টাকার কফ সিরাপ, আটক এক। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশ ইসাবিলে, মহরম কমিটির বিরুদ্ধে দায়ের হলো মামলা। ইউডিএফের সঙ্গে মিত্রতায় ক্ষতি করেছে কংগ্রেসের, বললেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। তালিবানের পক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট, বাজারে ছোড়ায় যুবককে জিজ্ঞাসাবাদ। এবং সর্বশেষ খবরটি হল, উপনির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে সমঝোতা চান অখিল গগৈ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। সেপ্টেম্বরের প্রথম দিন থেকেই খুলছে স্কুল, এর জন্য আগামী 3 দিনের মধ্যে জারি করা হবে নতুন এসওপি, রবিবার একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। ডিফুতে 2 দিনের জেলাশাসক সম্মেলনে যোগ দিয়ে পেগু জানান, 1 সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিদ্যালয়গুলো খোলা হবে। 1 সেপ্টেম্বর থেকে 10ম, 12ম এবং স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান আরম্ভ হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণীগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হবে। এর জন্য নতুন এসওপি 3 দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানান তিনি। অপরদিকে জবরদখল চালিয়ে গেলেও মিজোরাম কিন্তু পিছু হটছে না, কোনো না কোনোভাবে আসামকে চাপে ফেলে শর্ত আরোপ করে আসামকে ঠেকিয়ে যাচ্ছে। তাই কচুরতল মসজিদের অদূরবর্তী কালবাট গড়িয়ে দিতে গিয়েও পারেনি আসাম পুলিশ। মিজোরামের কোলাশিব জেলার জেলাশাসক ডক্টর এইচ লালতাল নিয়েনার বেঁধে দেওয়া শর্ত মেনে নিয়ে জফায়ের সেতু গুড়িয়ে দেওয়া থেকে বিরত থাকে আসাম পুলিশ। ভাইরেংটি সংলগ্ন বুয়াচুপে আসাম সরকার যে সেতু নির্মাণ করছে, তার কাজ বন্ধ রাখতে জফাইতে নালার উপর সেতুর কাজ বন্ধ রাখবে মিজোরাম। এমন শর্তারূপে হাইলাকান্দির জেলাশাসক রোহন কুমার যা মেনে নিতে বাধ্য হলেন, সম্ভবত লায়লাপুরের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি মিজু জেলাশাসকের শর্ত মেনে নেন, আর জফাইতে সেতু নির্মাণের কাজ বন্ধ রাখতে সম্মত হয় মিজোরাম। আজ গুয়াহাটিতে সীমা বিবাদ নিয়ে ফের মুখ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কচুরতলের জফাই বলে মিজোরা যে দাবি করছে, তা কার্যত আসামের হাইলাকান্দি জেলার মাটি, কিন্তু জবরদখল করে মিজোরা এই জায়গার নামকরণ করে জফাই। এখানে মিজু দুর্বৃত্তদের কালবাট নির্মাণকে কেন্দ্র করে শনিবার রাত থেকে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠে। রবিবার 7 সকালে বুলেট প্রুফ গাড়িসহ বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ানদের নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন রাজ্য পুলিশের আইজিপি অনুরাগ আগরওয়াল ও হাইলাকান্দির পুলিশ সুপার। আসামের ভূমিতে মিজু দুর্বৃত্তের দল অবৈধভাবে কালবাট গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রীতিমতো রণংদেহী মেজাজ নিয়ে উপস্থিত হলেও শেষ পর্যন্ত বিতর্কিত জফাই এলাকার প্রায় 2 কিলোমিটার আগে থেকে ফিরে আসেন আইজিপি আগরওয়াল ও পুলিশ সুপার গৌরব উপাধ্যায়। আন্তঃরাজ্য সীমান্তের ভাইচুড়া পর্যন্ত তারা পৌঁছলেও বিতর্কিত জফাইতে আর যাননি, লায়লাপুর কাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতেই বুধ হয়ে তারা ফিরে আসেন। তবে ভাইচুড়ার ব্যাটালিয়ান ক্যাম্প থেকে কলাশিবের পুলিশ সুপারের সঙ্গে কালবাট নির্মাণের ব্যাপারে কথা হয়। ফোনে বার্তালাপের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, কলাশিবের জেলাশাসক ভাইরেঙ্কির বুয়াচুপ এলাকায় কালবাট নির্মাণের কাজ বন্ধ করে দিলে জফাইতে তারা কালবাট নির্মাণের কাজ করবে না বলে জানিয়ে দেয়। হাইলাকান্দি জেলাশাসকের সঙ্গে এই বার্তালাপে আসামের তরফে তাদের দাবি মেনে নেওয়ায় তারা জফাইতে কালবাট নির্মাণের কাজ গুটিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে। এদিকে লায়লাপুর কাণ্ডের পক্ষকাল পর সীমান্তে ফের আগ্রাসী মেজাজ নিয়ে আসামের ভূমি আগ্রাসন শুরু করেছে মিজোরা। মিজু উগ্র আগ্রাসনকারীদের নেপথ্যে যে মিজোরাম সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে তা আর অপ্রকাশিত থাকেনি। নতুবা আসাম পুলিশের উপর রড চুরির মামলা দায়ের করার কথা হাইলাকান্দির জেলাশাসককে চিঠিতে জানাতেন না কলাশিবের জেলাশাসক। এদিকে আজ ফের আসাম মিজোরাম সীমা বিবাদ নিয়ে গুয়াহাটিতে মুখ্য সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ক্রমাগত মিজু আগ্রাসনে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন কাটলিচুড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। সীমান্ত সুরক্ষায় আসাম সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ না করায়
কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এরকম চলতে থাকলে লায়লাপুর কাণ্ডের পুনরাবৃত্তির আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। সরকারের এরকম ভূমিকার প্রতিবাদে সীমান্তবাসীরা হাতে অস্ত্র তুলে নিতে পারেন বলেও তিনি মন্তব্য করেন। অপরদিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয় করিমগঞ্জ সিভিল হাসপাতালে। মাইজগ্রাম এলাকার সঞ্জয় দেব নামের এক ব্যক্তি শনিবার রাতে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে এনে ভর্তি করেন। চিকিৎসার দায়িত্বে ছিলেন ডক্টর শিবনাথ পাল। ডাক্তারের অবহেলায় ডেলিভারিতে দেরি হয় বলে অভিযোগ। একজন নার্স ডেলিভারি করান, এ নিয়ে ডক্টর শিবনাথ পালের বিরুদ্ধে কুবে ফেটে পড়েন সঞ্জয়ের পরিবারের লোকেরা। ডাক্তার শিবনাথ পালের অবহেলার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করে চিৎকার দিতে থাকেন। সকালে হাসপাতালে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। সঞ্জয় দেবের পরিবারের লোকজন ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করে ঘেরাও করে রাখেন। এতে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে আসাম ত্রিপুরা সীমান্তে বাজেয়াপ্ত 2 কোটি টাকার নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাপ। আসামের চুরাইবাড়ি পুলিশ অনুসন্ধান চৌকির রুটিন তল্লাশিতে ধরা পড়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক। ত্রিপুরায় প্রবেশের প্রাক মুহূর্তে ধরা পড়ে এই সামগ্রীগুলি। এই নিয়ে পরপর বেশ কয়েকবার নেশা সামগ্রী ত্রিপুরায় প্রবেশের মুখে আটক করতে সক্ষম হলো আসাম পুলিশ। জানা গেছে, ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নাশপাতি বোঝাই করে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার সময় রবিবার দুপুর 2টা নাগাদ WB11F0650 নম্বরের লরিটি 250 কার্টুন নেশাজাতীয় কফ সিরাপ বোঝাই করে নিয়ে আসে চালক বাবুল পাণ্ডের বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায়। আসামের চুরাইবাড়ি আউটপোস্টের ইনচার্জ মিন্টু শীলের হাতে ধরা পড়ে নেশার সিরাপ বোঝাই লরিটি। গাড়িতে তল্লাশি করে 250 কার্টুন নেশার সিরাপ বাজেয়াপ্ত করা হয়। খোলাবাজারে এর মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানান করিমগঞ্জের বর্ডার DSP প্রতাপ দাস। বর্তমানে চালক সহ গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। আজ করিমগঞ্জ আদালতে সুপোর্ট করা হয়েছে। এদিকে বিশেষ সূত্রের খবর, বিপুল পরিমাণ এই নিষিদ্ধ কফ সিরাপ আগরতলা হয়ে বাংলাদেশ পাচারের উদ্দেশ্য ছিল। অপরদিকে রাজ্য পুলিশে নিয়োগের জন্য স্থগিত থাকা PSC এবং PET পরীক্ষা আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে। স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান তথা রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রাজ্যের 15টি জেলায় এই PSC বা PET সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হবে। প্রার্থীদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। যদি কোনো প্রার্থীর ডাউনলোড করতে অসুবিধা হয় তবে হেল্পলাইন 8826762317 যোগাযোগ করা যাবে। হাইলাকান্দির পুলিশ সুপারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলা হয়েছে যে 15টি জেলার মধ্যে হাইলাকান্দি এবং করিমগঞ্জ রয়েছে। উল্লেখ্য, আসাম পুলিশের কনস্টেবল UB পদে 2391টি এবং কনস্টেবল AB পদে 4271টি পদে নিয়োগ চলবে। গত বিধানসভা নির্বাচনের আগে এই পরীক্ষা স্থগিত রাখা হয়। অপরদিকে সরকারের 100 দিন সাধারণ প্রকল্প চলা বরাকের ভাগ্যে কিছুই জুটেনি, বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সাফল্যের ফিরিস্তি তুলে ধরেছে আসাম সরকার। এই সময়ে যেসব উদ্যোগ ও প্রকল্প বাস্তবায়িত হয়েছে বা পরিকল্পনা করা হয়েছে তা একটি বইয়ের মাধ্যমে প্রচার করা হয়েছে, কিন্তু সাধারণ প্রকল্পগুলি ছাড়া এই তালিকা অনুযায়ী বরাকের ভাগ্যে কিছুই জুটেনি, এই অভিযোগ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক বার্তায় ফ্রন্টের আহ্বায়ক পার্থ দাস বলেন, সরকার 1 লক্ষের উপর চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত বরাকে সেরকম কোনো নিয়োগের উদ্যোগ চুকে পড়েনি। উল্টে দেখা যাচ্ছে সরকার জেলাভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিচ্ছে, যার ফলে অন্যান্য জেলা তথা বরাকের প্রার্থীরা যোগ্য হয়ে ডোমিসাইল না হওয়ার কারণে আবেদন পর্যন্ত করতে পারছেন না। তিনি বলেন, এই প্রক্রিয়া কতটা আইনসম্মত তা নিয়ে সংশয় রয়েছে, কারণ আর কোনো রাজ্যে এই ধরনের বিধিনিষেধ আরোপ করা হয় বলে মনে হয় না। তার বক্তব্য, বরাকের 3 জেলার ক্ষেত্রে একই পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকে সতর্ক দৃষ্টি রাখবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পার্থ দাস আরও বলেন, মহাসড়কের কাজের ব্যাপারে শুধু আশ্বাসই শোনা যাচ্ছে, বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। হৃদরোগ স্নায়ুরোগ সহ শিলচর মেডিকেল কলেজের অতি গুরুত্বপূর্ণ বিভাগগুলি শুরু করার বিষয়েও বিষবাহ জ্বলে। করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনে সরকারি কোনো উদ্যোগ চুকে পড়েনি গত 100 দিনে। শিলচর কিংবা করিমগঞ্জ শহরের ড্রেনেজ কিংবা যানজট সমস্যা নিরসনেও কোনো পরিকল্পনা দেখা যায়নি, উল্টে যুক্তিহীন অজুহাত দেখিয়ে শিলচরে উড়ালপুল প্রকল্পকেও নস্যাৎ করা হলো। তাই এসব সরকারি ফিরিস্তি শুনে বরাকবাসীর কোনো লাভ নেই।
বিডিএফের আরেক আহ্বায়ক জহর তারুণ বলেন, এটা আশ্চর্যের বিষয় যে মুখ্যমন্ত্রী কবিরের জন্য বন্ধ হয়ে থাকা শুধু মন্দির নামঘর ও সত্রের পুরোহিতদের জন্য এককালীন অর্থ সাহায্য ঘোষণা করলেন, অথচ একই কারণে ভুক্তভোগী মসজিদের ইমাম বা গির্জার পাদ্রীদের ব্যাপারে নীরব। রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে এই ধরনের বৈষম্য অভূতপূর্ব ও নিন্দনীয়। জহর এদিন আরও বলেন, গত এই 100 দিনে বরাকবাসীর একটাই প্রাপ্তি হয়েছে, আগামী দিনে বিদেশি সাব্যস্ত করা হলে তাদের ডিটেনশন ক্যাম্পে না পাঠিয়ে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হবে। কারণ ঘরে বাইরে সমালোচনার পরিপ্রেক্ষিতে সরকার এই নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। অপরদিকে ইউডিএফের সঙ্গে মিত্রতায় ক্ষতি করেছে কংগ্রেসের, বললেন ভূপেন বোরা। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে এআইডিএফ দলের মিত্রতা হয়েছিল, কিন্তু এই মিত্রতার ফলে উজান ও উত্তর আসামে কংগ্রেসের কোনো লাভ হয়নি, বরং বহু কেন্দ্রে কংগ্রেসের ক্ষতি হয়েছে। এর ফলে বহু কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরা পরাজিত হয়েছেন, এই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার। শনিবার ধেমাজিতে দলের মুখ্য কার্যালয় ইন্দিরা ভবনে এক দলীয় সভায় অংশগ্রহণ করে এই মন্তব্য করেন ভূপেন বোরা। তিনি বলেন, সাধারণত মুখ্যমন্ত্রীর আসনে বসা লোক নায়ক হন, কিন্তু বর্তমানের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন। বর্তমান আসামের মন্ত্রীরা রাবার স্টাম্পের মতো, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া আসামের কোনো কাজ কোনো মন্ত্রীর করার সাহস নেই। আসামে নামে মাত্র বিজেপির সরকার, কার্যত মুখ্যমন্ত্রী সহ বহু মন্ত্রী কংগ্রেসের। অরুণাচল মেঘালয়েও বিজেপির সরকার থাকলেও মুখ্যমন্ত্রীরা কংগ্রেসেরই ছিলেন বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। আসামে বিজেপি সরকারের মন্ত্রী বিধায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের মধ্যে ভেতরে ভেতরে ক্ষমতার জন্য শীতল যুদ্ধ চলছে, বলেন বর্তমানে আসামে কংগ্রেস দলের খারাপ দিন চলছে, তবে দেশের রাজনীতি পরিবর্তন নিশ্চিত বলে উল্লেখ করে দলের নেতাকর্মীদের সাংগঠনিক কাজে মনোনিবেশ করার আহ্বান জানান ভূপেন বোরা। সবার আগে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরাকে দলের বিভিন্ন বুথ কমিটি, ব্লক মণ্ডল ও জেলা কংগ্রেসের কর্মীরা সংবর্ধনা জানান। সভায় লক্ষিমপুর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ডক্টর জয়প্রকাশ দাস বলেন, বিজেপি সরকারের দিনে জনগণে 100 টাকার পেট্রোল, 200 টাকার সর্ষের তেল কিনতে হচ্ছে, কিন্তু কংগ্রেসের জমানায় এ ধরনের খাদ্য সামগ্রীর আকাশছোঁয়া মূল্য বৃদ্ধি হয়নি। তিনি বলেন, ধেমাজি কেন্দ্রটি বিজেপির নয় কংগ্রেসের ছিল, কিন্তু দলের একাংশ নেতার ল্যাং মারার রাজনীতির ফলে ধেমাজি ও লক্ষিমপুর কেন্দ্রে কংগ্রেসের পরাজয় ঘটে। সভায় প্রদেশ কংগ্রেসের সম্পাদক শৈলেন সোনোয়াল সহ জেলা কংগ্রেসের নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে উপনির্বাচনে বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে সমঝোতা চান অখিল গগৈ। মহাজোটে ইউডিএফ থাকলে রাইজের দল সেখানে থাকছে না, এটাই রাইজের দলের শেষ কথা। বিজেপি আরএসএস যেভাবে সাম্প্রদায়িক, তেমনি এআইডিএফও সাম্প্রদায়িক দল। সুতরাং ইউডিএফ যতক্ষণ মহাজোটের অংশীদার হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত রাইজের দল মহাজোটের অংশীদার হবে না। তবে মহাজোটে অংশ না নিয়েও উজান আসামে বিজেপিকে পরাজিত করার স্বার্থে উপনির্বাচনে কংগ্রেসের সঙ্গে সমঝোতা চাইছে রাইজের দল। এই মন্তব্য রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈর। মরিয়নিতে দলের এক সভায় অংশগ্রহণ করে গগৈ বলেন, উজান আসামে বিজেপি পরাভূত করার জন্য তার দল প্রচেষ্টা হাতে নিয়েছে। বিজেপিকে হারানোর জন্য বিরোধীদের সম্মিলিত প্রার্থী দেওয়ার পোষকতা করেছে তার দল, সেজন্য কংগ্রেস, সিপিআই, সিপিএম, সিপিআইএমএল, আসাম জাতীয় পরিষদ ইত্যাদি দলকে একত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যদি শেষ পর্যন্ত বিরোধীদের সম্মিলিত প্রার্থী দেওয়া সম্ভব না হয়, তাহলে রাইজর দল উজান আসামের সবকটি কেন্দ্রের উপনির্বাচনে রাইজর দলের প্রার্থী দাঁড় করানো হবে। তিনি বলেন, ইতিমধ্যে এ নিয়ে কংগ্রেস দলের সঙ্গে দুদফার বৈঠক হয়েছে, ওজাপর সঙ্গেও আলোচনা চলছে, কিন্তু কোনো স্থির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করে বলেন, শীঘ্রই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মরিয়নির প্রাক্তন বিধায়ক রূপজ্যোতি কুর্মীর তীব্র সমালোচনা করে অখিল গগৈ বলেন, রূপজ্যোতি কুর্মী সিন্ডিকেট চালানোর জন্য কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে গেছেন, ফলে রূপজ্যোতি কুর্মী কেবল মরিয়নির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তা নয়, আসামের জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেন অখিল গগৈ। তিনি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে মরিয়নি কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেও শেষ মুহূর্তে তিনি প্রত্যাহার করে নেন, সেটা তার শুভাকাঙ্ক্ষীরা মেনে নিতে পারেননি, কিন্তু একমাত্র জাতীয় স্বার্থে তিনি মরিয়নি থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য
কংগ্রেস কে আসনটি ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু রূপজ্যোতি কুর্মী বিশ্বাসঘাতকতা করার পর দল কঠোর সিদ্ধান্ত নিয়ে বাধ্য হয়েছে বলে তিনি জানান। উপনির্বাচনে রাইজর দলের প্রার্থীকে জিতিয়ে আনার জন্য সর্বশক্তি নিয়োগ করা হবে বলে তিনি জানান। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।